রোহিত শর্মাকে তিনি যেমন নেতা হওয়ার জন্য জোর করেছিলেন, তেমনি নেতৃত্ব থেকে সরাতে বিরাট কোহলিকে সরে যেতে তিনি কোনো চাপ দেননি। ফের একথা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় দুবছর পরেও ভারতীয় ক্রিকেটে মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে বিরাটের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ। সেই প্রসঙ্গে ফের মুখ খুললেন মহারাজ। এক অনুষ্ঠানে সৌরভ জানিয়েছেন, তিনি আবার বলছেন বিরাটের নেতৃত্ব ছাড়ার পিছনে তার কোনো ভূমিকা ছিল না। 2021 সাল থেকে ধাপে ধাপে ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব হারিয়েছিলেন কোহলি। 2022 সালে টেস্ট ক্রিকেট থেকেও তিনি সরে দাঁড়িয়েছিলেন। মুখে না বললেও সেই সময় তৎকালীন বোর্ড প্রেসিডেন্টের দিকেই ইঙ্গিত করেছিলেন প্রাক্তন অধিনায়ক।